তুমি তো প্রভু মহান, এই যে তুমি চাল তো আছে প্রভু আপনাদের এক একটা পরিবারের, যাতে এক মাসের চাল আমরা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তোমার দয়ার কুল কিনা নাই, এর সাথে তোমার যে মেহমান গুলো আসবে দয়ায় তাদের সহ, শেষ এর সাথে আপনার সীমানায়। যারা যারা মাদ্রাসায় আপনার তুমি যে তো ছাত্র, ওই যে প্রভু 45 জন যারা থাকে, এদেরকে মহান, আপনি ইফতার তুমি করাবেন, তো ঠিক আছে না প্রভু ইনশাল্লাহ। তা মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ায় শেষ আউযু সীমানায়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু। আমরা আজ যাচ্ছি ধনুর থানা, বগুড়া থেকে 30 কিলো দূরে হয় ধনুর থানা। এই ধনুর থানায় আমরা কিছু অসহায় পরিবারদের মাঝে এই রমজানের ইফতারি আইটেম বিতরণ করব ইনশাল্লাহ। তো দর্শক, আমরা আজকে নিয়ত আছে 2টা থানা কভার করব ইনশাল্লাহ। 2টা থানা, একটা সারিয়াকান্দি থানা আর একটা যাবো ধনুর থানা। তো দর্শক আমাদের সাথেই থাকুন, ওখানে আমাদের ভলান্টিয়ার কিছু সেট করা আছে। তো দর্শক দেখতে থাকুন, আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা, সব কিছু যে তোমায় ডাকে। দর্শক, আমরা করিতলা বাজারে পূর্বে এনার বাজার থেকে এই এলাকায় যখন আসছিলাম, এই বাজারের ভিতরে এই দোকানটা একটু বড় আর পাইকারি সেল হয় এখানে আমরা যতটুকু জানি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। তো আমাদের আজকে প্রায় 80-81 ব্যাগ, 81 বস্তা চাল, 81 বস্তা ঈদ বাজার লাগবে। তো আমি যতটুকু জানি যে সব ধরনের মাল আমরা গত বছর পাইছিলাম, আপনি এখানে সব ধরনের মাল আছে, যেমন ভালো চাল, তারপরে চাল, ডাল, তেল, লবণ, গুড়, তারপরে ওই সোলাবু সব পাওয়া যাবে ইনশাল্লাহ। তো পরিমাণটা এবার কিন্তু একটু বেশি, আপনার প্রায় 80-81টা পরিবার এক বাজার দিব, সব দিতে পারবেন তো ইনশাল্লাহ? ছোলা, এটা হলো ভাতের চাল, এটা কি চাল নাম? 49। 49 রঞ্জিত, এগুলি আমরা কিনি আর কি, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আপনি আমাকে বলেন, যেহেতু আমরা খুচরা কিনবো না, সব পাইকারি, তো পাইকারি আপনি বুট কত করে ধরা যাবে? বুট আমরা খুচরা বিক্রি করছি 110 টাকা, আপনাদের জন্য ওই 95 টাকা। 95 টাকা কেজি। আর চাল কত করে বস্তা ধরতে পারবেন? চাল আজকে বাজার চলতেছে 1250 টাকা। আচ্ছা, কি যত আপনারা বেশি নেবেন সেখানে একটু মানে করবো। আমি তো প্রায় 1 ট্রাক চাল নিই। বুঝতে পারছি। তাহলে কত রাখবেন? 1200 টাকা বন্ধ রাখা যাবে। 1200, আর কম করা যাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইফতারির জন্য যে মেন আইটেম সেটা হলো একটু বুন্দে, আমাদের বগুড়া মানুষ বুন্দে, তারপরে রসবুন্দে, খেজুর, আচ্ছা চানাচুর। আচ্ছা, আপনি ভালো চানাচুর, চিনি, গুড় দিব। গুড় হলো শরবতের জন্য ভালো, রমজান মাসে তারা যেন একটু ঠান্ডা শরবত খেতে পারে। তো ভালো গুড় দেখি আপনার এখানে কি আছে। দর্শক, এটা হলো একদম আখের গুড়, এই আখের গুড়টা দিয়ে শরবত খেলে খুবই ভালো ঠান্ডা, কিন্তু চিনির শরবতের চাইতে অনেক ভালো। এটা দিয়ে 1 কেজি প্রায় 1 কেজির মতো, তো এটা দিয়ে ওনারা শরবতও খাইতে পারবে আর অনেক দিন চলবে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনি তাহলে একটা লিস্ট করে নেন। প্রায় বগুড়া থেকে এখানে প্রায় 30-35 কিলো, এই জন্য ওই জায়গা থেকে আমি বাজারটা করলাম না, আমার অনেক কনভেন্স এসে যাবে। এই কনভেন্সের টাকা দিয়ে আমি দেখা গেল আরো 3টা পরিবারে বাজার বেশি দিতে পারবো, আরো প্রোডাক্ট গুলো বেশি দিতে পারবো। এখানে মোটামুটি আমি 14টা লিস্ট করে নিয়ে আসছি, দেখেন তাও সবই আপনার কাছে যদি থাকে। চাল, বুট, মুড়ি, বুন্দা, চিরা, খেজুর, ট্যাং, তেল, লবণ, চানাচুর, আলু, পেঁয়াজ, মরিচ আর গুড়, এ হলো 14টা আইটেম। পরিমাণও দিছি, যেমন গুড় 1 কেজি, খেজুর 1/2 কেজি, সিরা 1 কেজি, মুড়ি 1 কেজি, ছোলা বুট 1/2 কেজি, চাল 25 কেজি, তারপরে ট্যাং 15 পাতা, তেল 1/2 লিটার, লবণ 1 কেজি, আলু 2 কেজি, পেঁয়াজ 1 কেজি, মরিচ, কিন্তু এটা শুকনা মরিচ, আমি কারণ দীর্ঘদিন থাকবে তো, শুকনা মরিচ দিবেন। তো এই মূল্য হলে দেখেন আপনি
সবগুলা কিন্তু কোয়ালিটি পণ্য জিনিস দিতে হবে। সব লিখে নিছেন? হ্যাঁ লেখা আমার শেষ হয়ে গেছে। আচ্ছা এখন আমার আমাকে একটা হিসাব দেন, আপনি কি কি দিবেন, কত টাকা একটু বলেন তো। আচ্ছা চাল হলে 25 কেজি, আচ্ছা ওটা হলে 1200 টাকা, আচ্ছা তাহলে মুড়ি 1 কেজি 62 টাকা, বুট হাফ কেজি 46 টাকা, রসবন্ধ 1 প্যাকেট 30 টাকা, চিড়া 1 কেজি 54 টাকা, খেজুর হাফ কেজি 85 টাকা, ট্যাং 15টা 50 টাকা, সয়াবিন তেল 75 টাকা, লবণ 22 টাকা 1 কেজি, চানাচুর 1 প্যাকেট 30 টাকা, আলু 2 কেজি 56 টাকা, পেঁয়াজ হলে 85 টাকা, মরিচ 50 টাকা। এই 14 আইটেম মাল। আচ্ছা 14 আইটেম। আমার কত টাকা আসছে বিল, এক একটা পরিবারে কত আসছে? এক একটা পরিবারে বিল আসছে মোটামুটি 1960 টাকা পিস। 1960 টাকা? আচ্ছা আমার হলো বাজেট হলো 2000 টাকা করে, কারণ এর ভিতরে তো কিছু কনভেন্স আছে। আচ্ছা এখন বলেন 1960 টাকা, তাহলে 81টা পরিবারে টোটাল টাকা কত আসছে? 1960 গুণন হলো 81, তাহলে আপনি আসছে 1,58,760 টাকা। 1,58,760 টাকা। আচ্ছা আর 2000 করে মারেন তো 81টা পরিবার কত? 2000 গুণন হলে 81, 1,62,000। 1,62,000 মত থেকে আপনি এই এই টাকাটা বাদ দেন। 1960 গুণন হলে 81 মাইনাস 1,62,000, তাতে আপনি 3240টা থাকে। আচ্ছা তাহলে আমার 3240 টাকা বাঁচতেছে। এখন আমাকে বলেন এই যে যে 81 বস্তা চাল আর 81 বস্তা হলো বাজার, এই 60টা বস্তা যাবে হলো সারিয়াখান্দি থানার ভিতরে, এখান থেকে সারিয়াখান্দি থানায় আমার এই 60টা বস্তা নিয়ে যেতে কত টাকা বিল আসতে পারে? এখানে আমি তো এখানকার ভ্যান বা গাড়ি জানি না। সারিয়াখান্দিতে একটা বস্তা খরচা আসবে প্রায় মোটামুটি 50 টাকার মতো আসবে। 50 টাকা একাত বস্তা প্রতি? একাত পরিবারে? একাত পরিবারে। আচ্ছা এখান থেকে ধনুটে নিয়ে গেলে ওই থানায় নিয়ে গেলে কত আসবে? আপনি একটু বেশি আসে কিন্তু ওরে একটা এভারেজ করে মানে 50 টাকা ধরা যাবে। আচ্ছা তাহলে কত কিলো হয় এখান থেকে? এখান থেকে ধনুটা হবে 8 কিলো। 8 কিলো আর সারিয়াখান্দি 5-6 কিলো। সারিয়াখান্দি 5 কিলো। দর্শক আমি এই জন্যই বাইসে নিছি যে আমি যদি 81টা পরিবারের খাবার যদি বগুড়া থেকে নিয়ে আসি তাহলে আমার প্রায় 30-35 কিলো রাস্তা কনভেন্স অনেক হয়, তো এখানে এখান থেকে আমি নিলে আমার কাছে হয়, ওখানেও পাইকারি দোকানে যা রেট এখানেও তাই রেট। আপনি একটা কাজ করবেন, আপনি এটাকেও এটা এই জিনিসটাও আপনাকে চুক্তি দিয়ে দিই আমি, আমি মেহরবানি করে আমি কারো কাছে তো জানি না, আমার যে বিতরণের কেন্দ্র ওই কেন্দ্র মাঠে, যেমন এখানে একটা জোর শ্যামল আমি একটা মসজিদ করছি, ওখানে একটা মাঠ ইয়ে আছে, মসজিদ আছে বড় মসজিদ, ওখানে আপনি এই মালটা পৌঁছায় দিবেন। আর আপনি ওই মাদ্রার সাথে সারিয়াখান্দি থানার ভিতরে যে ঘুঘুমারি ওই মাদ্রার সাথে ওই মাঠে আপনি বাকি 30টা মাল পৌঁছায় দেবেন, অর্থাৎ এখানে 30টা আর এখানে 51টা, এই দুইটো মাল পৌঁছায় দিয়ে আপনি কনভেন্স বাবদ কত নিবেন একটু টোটাল বলেন। আমার কাছে টাকা আছে কত বুঝতে পারছেন? কত আছে? 3200 টাকা। আপনি এই 3200 টাকার মধ্যে আমাকে ব্যবস্থা করে দিবেন। 3200 যদি না হয়তে তবে আর দেখবো না আমি, সমস্যা আমার এলাকার ভ্যান তো। আচ্ছা 2100 টাকা ওটা কোনো ব্যাপার না, আপনি যদি হয়তো 3200 জায়গা 3500 লাগে তাই বলে কি আমি নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব, অসুবিধা নেই। আপনি এটা একটু ব্যবস্থা করে দিতে পারবেন? যেহেতু এখানে আপনি ধরে কাছে মাল বিক্রি করছি আমি, দুই একটা কম বেশি হয় সেটা আমি দিয়ে নিব। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক তাহলে আপনি কতক্ষণ লাগবে এই মালগুলো রেডি করতে? একদিন লাগবে। একদিন সময় দেওয়া যাবে না? আপনি আমরা আজকে তো আবার বিতরণ করে বগুড়া ব্যাক করব, তাহলে তো আপনি একটু লোক বেশি করে লাগাবে, জোহরের নামাজের পরে আমাদেরকে একটু দেন, কেবল বাজে 9টা, তাহলে লোক বেশি হলে হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা জোহরের নামাজের পর ডেলিভারি নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। কিছু টাকা দিয়ে যাই আপনাকে অ্যাডভান্স, আপনি মালগুলো দ্রুত রেডি করবেন। 20,000 টাকা দিয়ে গেলাম, দেখেন 20,000 আছে, আর বাকি টাকা আপনি মাল রেডি করলে আমরা এসে দিচ্ছি। কত আছে? 20,000। আচ্ছা আমাদের মাল ছাপানো এই রেডি করে রাখছেন কোথাও? আমাকে এখন বলেন ওই 51টার ভিতরে 30টা তো ঢুকে নাই? না না না, 30টা আলাদা। কোন 30টা আলাদা? এই যে মানে এই বস্তা হলো 30টা, এটা হলো সারিয়াখান্দি থানা? হ্যাঁ এটা 30টা। আচ্ছা এখানে 30টা বুট আছে, 30টা চিড়া আছে, 30টা লবণ আছে, 30টা
পেঁয়াজ আছে 30টা আলু আছে এরকম আচ্ছা তাহলে 30 বস্তা চাল চালের গোটা বানালে দাও হ্যাঁ আর এগুলা 30টা গুড় সেটা কি এর ভিতরে আচ্ছা তাহলে এখানে 30টা গুড় আছে আপনি আমাকে আগে দেন হলো 51 সেই থানা আমরা ধুনট থানায় আগে যাব তো 51 পরিবারের প্রোডাক্ট গুলো আগে দিয়ে দেন 30টার প্রোডাক্ট আমরা তারপরে আসে নিচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ প্রভু মহান তুমি তো প্রভু মহান এটা পেঁয়াজ আলু না আর মরিচ এটা হলো শুকনা মরিচ এটা 51 পিস উঠবে এটা প্রভু মহান তুমি তো প্রভু মহান তোমার দয়াল আপনার ভ্যানে কি কি মাল উঠাইলেন পেঁয়াজ তুলছে 51 পিস হ্যাঁ মরিচ তুলছে 51 পিস বা আলু তুলছে 51 পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো মাল নেবেন তো ও গো রহমান ও গো রহিম ও গো প্রভু ও গো মালিক ও গো রহমান আপনারা একটা কাজ করবেন কোন চালের বস্তা যেন ফাটা বা কাটা এগুলা যেন আসে না 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 কাটা হলে যে এটা কাটা হয়ে যায় কারণ এই চাল নিয়ে যেতে যেতে সব পড়ে যাবে এখন তাহলে টোটাল টাকা বুঝে পাইছেন হ্যাঁ 1,80,000 বুঝে গেছি আর আগে দিয়েছিলাম 20,000 আচ্ছা টোটাল কত 1,58,000 1,58,000 মালের রেট মালের দাম ক্লিয়ার আকাশ বাতাস সাগর নদী দুই গাড়িতে কত বস্তা নিছেন দুই গাড়িতে 51 বস্তা চালে 51 বস্তা বুঝছেন আবার ভুল গেলে কিন্তু আপনি হ্যাঁ আপনার ওখানে আছে 26 বস্তা এখানে আছে 14 যান ডাকে ও গো চির মহান তোমার নামে জিকির করে তোমার নামে জিকির করে গাই যে তোমার জয়গান তুমি তো প্রভু মহান তুমি তো প্রভু মহান তোমার দয়াল কুল কি না নাই তোমার দয়াই সে সীমানাই তোমার দয়া চাল সহ 14টা আইটেম আছে প্রত্যেকটা থেকে একটা করে প্যাকেট হ্যাঁ দেখি করো তো দয়াই সে সীমানাই তুমি তো প্রভু মহান তুমি তো প্রভু মহান তোমার দয়াল কুল কি না নাই তোমার দয়াই সে সীমানা এখানে 14টা আইটেম এই চাল সহ 14টা আইটেম অর্থাৎ ইফতারি বাজার থাকবে হলো 13টা আইটেম আর চাল সহ 14টা ঠিক আছে তোমরা এইভাবে প্যাকেট করো কোনোটার জন্য কম হয় না সব কি 51টা করে আছে দাও শুকনো মরিচ দিছ দর্শক মেহমানরা যেহেতু বসে আছে ইনা আমরা সবাই মুসলমান অথচ দেখা যায় তাদের কালেমা সহি নাই ঠিক মতো নামাজটা পড়তেছে কিনা সেটা একটু খোঁজ খবর নেওয়া আমাদের ইমানি দায়িত্ব এই জন্য ওনাদের সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো আছেন তো আসলে আমাকে তো আপনারা চিনবেন না আমি আমার বাড়ি বগুড়া আমি আপনাদের এখানে মাঝে মাঝে আসি এই যে জুসেমুল একটা মসজিদ করা হলো তো এই মসজিদের জন্য আমরা মাঝে মাঝে আসি মাদ্রাসায় খাওয়াই তো হুজুর আমাকে একদিন বলতেছে যে আপনি তো বগুড়া অসহায় মানুষদের খাবার দেন বাজার দেন আমাদের এখানে নদী এলাকা মানুষ অনেক মানুষ গরিব মানুষ আছে তাদের যদি একটু রমজান মাসে কিছু যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে ভালো হয় তো আমার আমি বললাম যে আচ্ছা তাহলে তো ভালো হয় আপনাদের লোকজনকে একটু দেখাই তো ওই যে আপনাদের বাড়ি বাড়ি যে আমি গেছিলাম দেখছেন তো আমাকে আচ্ছা আপনাদের সাথে কথা বলে আসলাম আমি তো প্রায় সবার বাড়ি ঘরই দেখলাম ভাঙ্গা চুরা বাড়ি ঘর আপনাদের কি সবাই নদীর ভিতরে বাড়ি চলে গেছে আচ্ছা 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 ওইদিকে প্যাকেট হইতেছে এই সময় আপনাদের সাথে অল্প সময় একটু কথা বলি আচ্ছা আমার সাথে একটু আপনারা বলবেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তো একটু দেখি। এটা হলো কালেমা, এই কালেমাটা সবারই পড়া জরুরি, কারণ যে ব্যক্তি কালেমা সহিভাবে পড়তে পারবে না সে তাকে পূর্ণাঙ্গ মুসলমান বলাই যাবে না। আমার ভিতরে আর হিন্দুদের ভিতরে তখন আর কোনো পার্থক্য থাকলো না, এই জন্য আমরা তো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাল্লাহ। আমাদের যে বাজারটা দেওয়া হইতেছে এটা রমজানের উপলক্ষে, এটা জিয়া ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এই বাজারটা আমরা দিতেছি ইনশাল্লাহ। জিয়া ভাইয়ের পরিবারের সবারই আমি নাম বলবো, তা ওনাদের জন্য খাস করে আপনারা দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কালেমাটা দেখি আপনারাই নিজে নিজেরাই বলেন তো দেখি। অর্থাৎ লাই লাহানা, লাই লাহা বললে অর্থটা অন্যরকম হয়ে যায়, এই জন্য লা ইলাহা টান হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন আপনাদের সামনে আমরা, যদিও আমাদের হলো পর্দা ফরজ, সব সময় চেষ্টা করবেন রাস্তাঘাটে যখনই বের হবেন পর্দার সহিত বের হবেন, বের হওয়া নিষেধ নাই, কারো সামনে যাওয়া নিষেধ নাই, তবে পর্দার সহিত যেতে হবে। আপনারা একটা কাজ করবেন সবাই, আমি যে জিনিসটা যেখানেই যাই সবাইকে বলি, আমরা প্রতিদিন গোসলের সময় গোসলের অজুটা করব। এই অজুটার গুরুত্ব কত কত যে জরুরি এটা বিস্তারিত আপনাদের কাছে এখন আমি বলতে পারবো না বা বলার সময়ও নাই, তবে একটা চেষ্টা করবেন প্রতিদিন গোসলের সময় গোসলের অজুটা করবেন। কিভাবে? গড়গড়ার সহিত কুলি করবেন, আর নাকের ভিতরে পানি দিয়ে পরে পরিষ্কার করবেন, আর উত্তম রূপে সর্বশরীর ধৌত করবেন। এটা হলো গোসলের অজু, এটা আল্লাহ তাআলার তিনটা বিধান, এই বিধান মানে যে না চলবে সে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনেতে বেঁচে থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা ইয়া ফেরেশতারা তার জন্য গুনাহ লিখতেই থাকবে, কত শক্ত কথা। এই জন্য এই পবিত্র হওয়া খুবই জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم رحمنا الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر মা বোনেরা এখানে আসছে, এদিকে গোছগাছ হচ্ছিল, ওনারা বসে কিছু মস্ক হলো, মানে যেহেতু দিনের কথা আলোচনা হয় তো এই জন্য আমরা এই ফাঁকে সময়টা কাজে লাগালাম। এখন আপনারা আমরা ওনাদের কাছে এই প্রত্যেকটা স্লিপ অনুযায়ী একটা এক বস্তা করে চাল এবং বাজার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমাদের এই 51টা পরিবারের বাজার দিছে হলো ইউকে থেকে জিয়াউল ইসলাম ও রীতা ভাবি, ওনার পরিবারের পক্ষ থেকে। তো আমি ওনার পরিবারের সদস্যের নামগুলো একটু বলতেছি, জিয়াউল ইসলাম ও রীতা ভাবি, মইনুল ইসলাম ভাই, নাজমিন ইসলাম ভাইয়ের স্ত্রী, হালিমা ইসলাম ভাইয়ের স্ত্রী, জহুরা বেগম অর্থাৎ জিয়াউল ইসলাম ভাইয়ের আম্মা, আকিকুন রশিদ বোন, ফেরদৌসি ইসলাম বোন, জাহিদুল ইসলাম ভাই ও নাহিদুল ইসলাম ভাই। এই হলো ওনাদের পরিবারের সবাই দোয়া চাইছে এবং সবার পক্ষ থেকে আজকের এই আয়োজনটা করা হয়েছে। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করুন। প্রত্যেকটা মানুষ উচিত, বিত্তবান লোক যারা আমরা এরকম গরিব অসহায় মানুষের রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে বিভিন্ন ভাবে আমরা অকেশনে এরকম আয়োজন করতে পারি, তাহলে দূর দূরান্ত থেকে
যারা আছে তাদের তারা যদি এরকম সাহায্য সহযোগিতা করে তাহলে এসব গরিব মানুষের উপকার হয়। আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। জোশেমল যে মসজিদ গত তারিখে যে উদ্বোধন করলাম, ওই মসজিদের যে 24 ঘন্টা আবাদী মেহনত, আমরা যে মেহমানদের জন্য যে দাওয়াত করলাম যে প্রতিদিন ইফতারের জন্য যে একটা পার্টি হবে, ইফতারের আগে সূরা মস্ক হবে, অর্থাৎ আসরের নামাজের সময় লোকজন আসবে। আজকে থেকেই তো শুরু? না না, আচ্ছা যাই হোক, তো আসরের নামাজ পড়ে তারা আসবে, আসরের নামাজ পড়ে সূরা মস্ক করবে, তালিম হবে, কেউ কোরআন শিখবে, কেউ সূরা সহি কোরআন শিখবে, এদের শিখাবেন, ঠিক আছে না ইনশাল্লাহ। আর যে যে কথা ছিল যে 24 ঘন্টা আবাদী মেহনত হতেছে তো ঠিকভাবে, আচ্ছা তো এই ভিডিওটা আমেরিকা নিউ ইয়র্ক থেকে এক ভাই ওই নোয়াখালী লক্ষ্মীপুরে ওই ভাই, তো উনি এই জিনিসটা খুব ভালো লাগছে তার, তো বলছে যে হাজি সাহেব আমি ওই মেহমানদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করব এবং প্রতিদিনই যেন আমার পক্ষ থেকে ইফতারি করে, এরকম যদি আরো কেউ করে তো করতে পারবে সমস্যা নাই। তো ওনার পক্ষ থেকে 30টা দিনই আপনি ইফতারি করবেন এবং সূরা মস্ক করাবেন, নিয়ে করবেন। তো আমাকে বলছিল যে একটু বাজার করে দিতে, এখন আমি যদি আপনাকে বাজার করে দেই বুট বুন্দা চিরা মুড়ি গুড়, তাহলে হবে কি এক ঘেমি প্রতিদিনই একই ইফতারি হলো? তা আমি সেটা করতে চাচ্ছি না। আমি করতে চাচ্ছি আজকে হয়তো সেমাই নাস্তা দিলেন, বুট বুন্দা তো থাকলোই, তারপরে পেঁয়াজি বেগুনি থাকবেন। উনি একটা জিনিস বারবার বলছে যে খেসারির ডালের পেঁয়াজও না করতে, আপনার চানা বুট দিয়ে করতেন পেঁয়াজি, মুসুরের ডাল দিয়ে পেঁয়াজি করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ করবেন। তাহলে আমি ওই টাকাটা, উনি 30,000 টাকা দিছে, আমি আর বাজার করলাম না, এই টাকাটা তাহলে আপনাকে দিয়ে যাই, আপনি প্রতিদিন ইফতারিটা করবেন। এর সাথে যে মেহমানগুলো আসবে তাদের সহ, এর সাথে আপনার যারা যারা মাদ্রাসায় আপনার যে ছাত্র ওই যে 45 জন বাচ্চাগুলো আছে যারা থাকে, এদেরকে আপনি ইফতার করাবেন, ঠিক আছে না ইনশাল্লাহ। তো দেখেন এখানে 30,000 আছে, আপনি এটা দিয়ে ইফতারি আইটেম আর বাকি ওইদিকে আপনি ইয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ। সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান, আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা, সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান, তোমার নামে জিকির করে, তোমার নামে জিকির করে, গাই যে তোমার জয়গান, তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়াই শেষ সীমানাই, তুমি তো প্রভু মহান। জিয়া ভাইয়ের পরিবারের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, কাজ করে আপনারা সেহেরি ইফতারির সময় দোয়া করবেন। ভিডিও আজ এই পর্যন্তই, বাকি কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।